আসসালামু আলাইকুম দর্শক, ফেসবুক এবং ইউটিউব এবং টিকটক এবং লাইকি কাপ্তাসে একটা গানের মাধ্যমে আর কি বাবু খাইছো বাবু খাইছো, তো এটাকে আমরা রোস্ট করার চেষ্টা করব। তো আমি তো অনেক কথাই বলছি বিগত ভিডিওতে, এবার মানুষজন এই গানটারে কিভাবে রোস্ট করতেছে সেটা আপনাদেরকে দেখাবো। ওকে, আমাদের কাছে দুই তিনটা ভিডিও আছে, তো প্রথমেই এক আপু এই গানটারে রোস্ট করবে। ওকে, প্লে করছি। বাবু খাইছ, বাবু হাকছ, বাবু মুছছ, বাবু খাইছ, বাবু খাইছ, বাবু খাইছ, এইডা হুইনতে হুইনতে দেড় মাস আগে আমি হাগল আছিলাম। দেড় মাস? এরে তোর হল আহানি কি শুরু করছ? ফেসবুকে ঢুকতাম হারি না, জিন্দিক দি যাই বাবু খাইছ, বাবু মুছছ, বাবু হাকছ। হ্যাঁ, কি শুরু করছ তোরা মিঙ্গেলরা? আ সিঙ্গেল বলি, আ সিঙ্গেল বলি বিএফএ কইতাম আরি না, বাবু হাকছ, বাবু বালা করে হুঁচ্ছ, বাবু বালা করে হুঁচ্ছ নি। হ্যাঁ, এটা কইতাম হারি না। তোরা কি ল্যাডা লেডি মানে শুরু করে দিছিস? তো বললে বলি মানে ফেসবুকে আইতো হারি না তোরা কি? হ্যাঁ, শান্তি দিতে না ফেসবুকটা রে। বাবু খাইছো খাইছো একবার হগি দেশ না, তোরা বিএফ জিএফ এর গায়ের মধ্যে হগি দি, তারপর কয় বাবু হাকছ, বালা করে হাকছ, তারপর ওই হাগাটা খাইয়া না। দাঁত্রে শান্তি দেশ না, আমরা শান্তি দেশ না, আমরা সিঙ্গেল খুব ভালো বলেছেন আপু। তো এখন আমাদের এনামুল ভাই বলবে এই ব্যাপারে, ঠিক আছে? ওনারা সবাই চিনেন মোটামুটি। আমার যে বউ আছে সে কি করেছে, এক গান শুনতেছে। আচ্ছা, গানের মধ্যে এক মেয়ে এক তরুণী সে তার কণ্ঠে বলতেছে বাবু খেয়েছো বাবু খেয়েছো। আমি তো ভাই মানে এই গান শুনে আমার তো ক্ষুধা পেয়ে গিয়েছে। তুমি চিন্তা করলাম যে এটা কি বলতেছে, আবার মুখের মধ্যে একটা ঠোঙ্গা লাগে, কত বাবু খাইছো কত বাবু খাইছো। কেন ভাই ফাজলামি করার সীমা পাও না? একজন মানুষ এরে খাওয়ার কথা শুনলে তো সবারই খিদা পায়। ঠিক 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 এনামুল ভাই, খাওয়ার কথা বললে তো সবারই খিদা পাবে। আমি এরা ফেসবুকে ঢুকলে খালি বলে উঠতেছে বাবু খাইছো খাইছো খাইছো, এত যদি ডাকে খাওয়ার জন্য তো খিদা লাগবে না। তো নেক্সট একজন কি বলে সিঙ্গেল আছে এক ব্যক্তি বা এক ভাই, তার কষ্ট আমরা শেয়ার করব, মানে শেয়ার করে দিচ্ছি। বাবু খাইছ বাবু খাইছ, একটা গান বানাইছে, আচ্ছা কোনো গার্লফ্রেন্ড নাই দেখা, হ্যাঁ একটা গার্লফ্রেন্ড হোক তখন বুঝামু না। বাবু খাইছ বাবু খাইছ, দুঃখে মনটা চাইতাছে কি জানেন, যে পায়ের ভিতরে যে একটা চাপ দেয় আমি এই দুঃখে, যে বাবু খাইছ বাবু খাইছ। ভাই থাম থাম, তোর কষ্ট দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। খুব তাড়াতাড়ি যেন একটা জুইটা যায়, তো আমি ভিডিওটা আর কন্টিনিউ করব না, চলে যাব। ভালো হবে ভালো হবে না, যে হোক লাস্ট আর একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা সরাসরি দেখবেন, আমি কোনো কথাবার্তা বলবো না, আমি এখন থেকে বিদায় নিচ্ছি। প্রতিবাদটা বেস্ট ছিল, এটাও একটা আপুরি ভিডিও। তো কমেন্ট বক্সে আপনারা এই বাবু খাইছ সম্পর্কে কোনো কথা লিখলে বা এই গানটা সম্পর্কে কোনো কথা লিখলে লিখতে পারেন। গত কয়েকদিন থেকে দেখছি যে একটা ভিডিও মানে একটা গান বারবার ভাইরাল হচ্ছে, মানে অনেকে পোস্ট দিচ্ছে অনেকে শেয়ার দিচ্ছে, গানটা হচ্ছে যে বাবু খাইছো বাবু খাইছো। মানে মানলাম যে রিলেশনশিপের মধ্যে অনেক টেক কেয়ার হয়, যার কারণে অনেকে বলে যে খাইছো ঘুমাইছো নাকি কাশি করতেছো কিছু করতেছো। অনেক মেয়ে আছে যারা এটাকে ন্যাকামের পর্যায়ে নিয়ে যায়, ন্যাকামে করে বলে যে বাবু খাইছো বাবু ঘুমাইছো বাবু কি করো বাবু ওয়াশরুমে গেছো বাবু কি কোনো কাজ করতেছো। হ্যাঁ মানলাম যে অনেকে এটাকে ন্যাকামি করে নিয়া, বাট তাই বলে যেটা নিয়ে গান বানাতে হবে এমন তো কোনো কথা নাই। মানে এখন যে মানে গানটা যে বানাইছে শুরু করছে বাবু খাইছো বাবু খাইছো, এরা দিয়ে একটু বাবা ফেসবুক ঢুকলেই দেখতেছি যে বাবু খাইছো বাবু খাইছো ভিডিওটা, মানে কি এরা? না লো সেমনি তোর বাবু না খায় নাই, তোর বাবু না জীবনও খায় নাই, না খায় ভাই তেমন দামড়া হইছে। আর তুই যদি না পাস না তাহলে আমারে ক অ্যাড্রেসটা দে, আমি গিয়ে খাওয়াই দিয়ে একদম জন্মের খাওয়ান খাওয়াই দিয়ে আমো, পারলে বিশটা ওলাকে খাওয়াই দিয়ে আমো, যাতে তোর বাবু না আর কইতে না হয়েছে বাবু খাইছো বাবু খাইছো, একবারে ঝামেলা শেষ। আর তুই এমন দামা সেমনে রে বাবু কস কেমনে রে? হ্যাঁ কদিন পরে চার বিয়েতে দেখেন নিজেরই বাবু হয়ে যাবে দুই তিনটা, আর তুই হেরে কর যে বাবু বাবু বাবু, আমি ন্যাকামি করিস কি তোরা? এটা নিয়ে পুরো রিলেশনশিপে ফালতু বানায় ফেলেছে কেমন ন্যাকামি করতে করতে করতে। আর আছে কয়টা কামনা ফেসবুকে গানের বারবার শেয়ার দিতেছে বারবার পোস্ট দিতেছে, কত ভালো ভালো পোস্ট আছে ফেসবুকে সেগুলো তোরা পোস্ট দিস না, তোরা এই পোস্ট দিস কেন রে? তোদের তো কারেন্ট কই থেকে গিয়ে, হ্যাঁ কারেন্ট এত কই থেকে গিয়ে তোর মধ্যে? তুই কি কারেন্টের ফ্যাক্টরি খুলে রাখছ তোর মধ্যে এত কারেন্ট? বাংলাদেশে এখন ইলেকট্রিসিটির অভাব চলতেছে,
যাকে একটু কাণ্ডে সাপড়ে দেয় আমাকে ওই দিয়ে চলতে চাইলে পালে তো আমাকে দেয় কাণ্ডে সাপড়ে দিয়েছে ফাজিলি আসাইরাটি তুই কেন কাজ কাম নেই রে সিমরিরা এই তুই কেন কাজ কাম নেই রে কাম না দি গানে যে পসি দিয়েছে শেয়ার দিয়েছে স্ক্যান রে কি হয়েছে বেশিরভাগ বেশি কত সেম মেয়া দিয়ে একেবারে গানের শেয়ার দিয়ে দিয়েছে একটু পর পর ঢুকলে দেখে উনি এই গানের শেয়ার দিয়েছে একটু পর দেখলে উনি এই গানের পসি এসেছে বন্ধ কর তো ওই বিয়াল মার্কা পোস্টার নিতে পারতাস না একদম বাল মার্কা পোস্টার নিতে পারতাস না এবার থাম।